গণতান্ত্রিক উৎসবের প্রস্তুতি গোটা বাংলায়। রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের নিয়ে প্রচারে নেমে পড়েছে। রাজ্যের শাসক দল বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেস তাদের নানান ইস্তেহার বাংলার জনগণের উদ্দেশ্যে তুলে ধরেছে। কিন্তু বাংলার জনগণ ঠিক কি চাইছে, তাদের কি মতামত, তাই নিয়ে দমদমের বাসিন্দা নিমাই পদ বিশ্বাসের এক প্রতিবেদন তুলে ধরব আমরা। আমি নিমাই পদ বিশ্বাস, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি 27 নম্বর ওয়ার্ডের একজন বর্ষীয়ান এবং বিচক্ষণ ব্যক্তি হিসাবে আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের রাজ্য, রাষ্ট্র, সমাজ তাদের প্রতি কিছু না কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্যে তাড়নায় তাড়িত হয়ে আমি কিছু পথ চলতি মানুষের কাছে মতামত নিয়ে তাদের মতামত একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার মনে হয় ইতিপূর্বে বাংলা কেন ভারতবর্ষে কোনো স্বাধীন মানে সাধারণ নাগরিক আজ পর্যন্ত এই জিনিসের চেষ্টা করেনি। আমি সাহস নিয়ে করেছি, কোথাও যদি কিছু ভুল ভ্রান্তি বা কিছু থাকে তা আপনারা নিজগুণে ক্ষমা করে নেবেন। আসুন তাই আর একটু বুঝবার চেষ্টা করি বিধান মানে বিগত দিনের কথা। বাংলা রূপকার বিধানচন্দ্র রায়ের আমলে হোয়াট বেঙ্গল থিংস টু দে ইন্ডিয়া থিংস টু মরো, এ কথাটা ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে ফেলবার জন্য অন্যান্য স্বার্থনীতি গোষ্ঠীর থেকে ইজারা নিয়ে সিপিএম সোনার বাংলাকে শ্রমিক আন্দোলনের নাম করে সোনার বাংলার শিল্পকে ধ্বংস করে দিয়ে লক্ষ লক্ষ বেকার করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আন্দোলনের নাম করে অত্যন্ত সুকৌশলে শত শত রাষ্ট্রগ্রাম পুড়িয়ে সোনার বাংলাকে সারগার করে দিয়েছিল বিধানচন্দ্র রায়ের সৃষ্টি সোনার বাংলাকে তৎকালীন কংগ্রেসের সাহায্য নিয়ে সিপিএম 34 বছর ধরে অপশাসন করে বাংলাকে অধঃপতনের শেষ ধাপে পৌঁছে দিয়েছিল। আবার বাংলার আকাশে দুর্যোগের মেঘ ঘনিয়ে আনবার চেষ্টা চলছে। বলতে পারেন আমরা আর কতদিন প্রতারকদের প্ররোচনার ফাঁদে পড়ে আমাদের সর্বনাশ ডেকে আনবো। তখন আম জনতার মধ্যে অনেকেই অবুঝ ছিল, কিন্তু আজ তো কিছুটা হলেও শিক্ষা বা চেতনার পরিচয় আমাদের দেখাবার সময় হয়ে এসেছে। কাজেই আজ বাংলার প্রত্যেকটি মানুষকে ভাবতে হবে কেন আমরা ভোট দেব, কোন দলকে ভোট দিলে আমাদের বাংলার প্রত্যেকটি মানুষের এবং বাংলার উপকার হবে, বাংলার আবার কিছুটা হলেও সোনার বাংলায় পরিণত হবার অন্তত আশাটুকু জেগে থাকবে। তাই আজ আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিনে যে ভোট হতে চলেছে তাতে অংশগ্রহণ করবে প্রধানত 4টি দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এদের মধ্যে যে কোনো একটি দলকে আমাদের ভোটদানের মাধ্যমে বিজয়ী করে বাংলার ভার বা দায়িত্ব তাদের হাতে তুলে দিতে হবে। আগামী দিনে আমাদের প্রত্যেকের ভাগ্য তাদের হাতে কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে। কাজেই আজ আমাদের প্রত্যেকটি সচেতন মানুষকে দায়িত্ব নিয়ে নিজেদের বিষয়টার গুরুত্ব বুঝতে হবে এবং সমাজে যারা আমাদের চাইতে বিষয়টির গুরুত্ব বুঝতে অক্ষম তাদের প্রত্যেককে আজ আমাদের দায়িত্ব নিয়ে নিতে হবে বোঝাবার। ভোটারদের মধ্যে তাদের সংখ্যাটা প্রচুর, তারা যদি সঠিক দলকে সঠিক সমর্থন না দেয় তবে আমাদের বুঝবার কোনো দাম থাকবে না। এটা নূতন কোনো ঘটনা নয়, যে চক্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এ ব্যবস্থা তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের একটা বিরাট অংশকে শিক্ষা থেকে বঞ্চিত করে আর্থিক অনটনের মধ্যে রেখে শুধুমাত্র তারা দুবেলা অন্ন জোগানের মধ্যে ব্যস্ততা থাকবে, অন্য কোনো চিন্তা করবার বা বোঝবার ক্ষমতা থাকবে না। এটাই আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে বহুদিন যাবৎ চলে আসছে। একবিংশ শতাব্দীতে এই জিনিস আর চলতে পারে না। যাক, আমি তখন বারুদের গন্ধ সবন হারানোমায় আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, ঠিক তখন তৎকালীন কেন্দ্রের সরকার বাংলার সর্বনাশ দেখে উৎফুল্ল হয়েছে, কোনো প্রতিবাদ করেনি, আর যদি ব্যস্ত ছিলেন নিজের এবং ছেলের মুনাফা নিয়ে।
সিপিএম যদি জনগণের বা বাংলা ভালো চাইতো, চৌত্রিশ বছর বাংলাকে শাসন করে সোনার বাংলা করতে পারতো, পারিনি কেন জানেন? তারা স্বার্থের বিনিময়ে অন্যের আজ্ঞা বাহুর জন্য আজও আমাদের গোয়েন্দাকে ইউনিটের দাম দিতে হয়। কাজেই এই সিপিএমকে আর ভুল করে একটি ভোট দিয়ে বাংলাকে শেষ করবেন না। সাধারণ সিপিএম সমর্থকরা খারাপ নয় বলছি, আপনারাও আর তাদের সমর্থন করবেন না বাংলার স্বার্থে, নিজের স্বার্থে। সিপিএম এর কথা গেল, এবার আসি আমি কংগ্রেসের কথায়। গান্ধী থেকে নেহরু প্রথমেই অপশাসন করেছে সবচেয়ে যোগ্য ব্যক্তি নেতাজিকে, এবং দেশের সর্বনাশের সূচনা করে শ্যামাপ্রসাদকে ওরা শেষ করে যুগ যুগ ধরে পারিবারিক শাসন করে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজ এই দুরবস্থার জন্য কংগ্রেস দায়ী। কংগ্রেসের মধ্যে ইন্দিরা গান্ধী ভালো হলেও বাঙালি বা বাংলাকে দেখতে পারছে না, বাংলা এগিয়ে গিয়ে নেতৃত্ব না। একটা ছোট্ট উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবেন। প্রথম স্টিল প্ল্যান্ট দুর্গাপুরে হয়, সেটা টেকনোলজি করতে দেবে না। ডাক্তার বিধানচন্দ্র রায় জোর করে তার জোর করে নিজের পার্শ্ববর্তীর জন্য করতে পেরেছিলেন। তখন যে বাংলা উন্নতি করেছিল শুধু ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্য, কংগ্রেস সরকার চায়নি। সোনিয়া গান্ধী নিজের ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য অত্যন্ত যোগ্য ব্যক্তি প্রয়াত হয়ে যদি প্রণববাবুকে প্রধানমন্ত্রী ঘোষণা করতেন তাহলে বিজেপি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।